ছেলের নাম হচ্ছে ফিরোজ। আমি এই জায়গায় আসছি, এই জায়গা বলতে এটা কার বাড়ি? এটা ফিরোজের বাড়ি। ফিরোজের বাসায় আসছেন আপনি? কেন আসছেন, আপনার উদ্দেশ্য কি? এখন আমার উদ্দেশ্য হচ্ছে ও হয় আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে রাখবে, নয় আমি এই জায়গায় প্রয়োজনে আমি না খেয়ে এই জায়গায় অনুসরণ করে আমি মারা যাবো। তো আমি নিজের সশরীরে এই ঘর থেকে আমি নামবো না, এবং কেউ আমাকে নামাইতেও পারবে না। কেউ যদি আমাকে নামানোর চেষ্টা করে সেটা হিতে বিপরীত হয়ে যায়। এই যে ফিরোজের বোন, প্রথমে এই যে ফিরোজ একজনের রাইভারের মাধ্যমে আমার দেখতে গেছে, দেখে আমার পছন্দ করে রাইভারের কাছ থেকে আমার ফোন নাম্বার নেয়, আমার সাথে কথা বলে। তারপর আমি যখন তার বিয়ের কথা বলি, সে আমার কাছ থেকে দুই মাস টাইম চায়। দুই মাস সে আমার সাথে রেগুলার ফোনে কথা বলতে থাকে, এবং কথা বলতে বলতে আমি বরিশাল প্রাণ কোম্পানিতে চাকরির জন্য যাই, কালীজিরে ভাড়াটিয়ে বাসায়, যখন খুশি আসে যায়, রাত্রে যখন করে দিনে যায়, মানে যখন তার ভালো লাগে সে দোকানের বাজার করতে যায় বরিশাল, সে তখনই আমার কাছে দেখা করতে যায়। কিন্তু যখন দুই মাস পরে আমি যখন ঈদের পরে তাকে বিয়ের কথা বলি, তখন সে বলে কি, আমার আম্মু তোমাকে পছন্দ করে নাই, তা আমি তোমাকে বিয়ে করব, টাকা দাও 5 লাখ। তখন আমি চেয়ারম্যানদের জানাই, চেয়ারম্যান বলে কি, ঠিক আছে আমি তোমার 50,000 টাকা দিয়ে দেয়, এই ব্যাপারটা লইয়ে তুমি দূরে সরে যাও, তাই ছেলেও ছেলের ভাবে থাক, তুমি তোমার ভাবে থাকো। তারপর আমি গেলাম থানায় কেস করলাম, পুলিশ একবার ওরে ধরতে আসছে, মানে পারে না ওরে, মানে ও পালাইয়ে গেছে। এখন পুলিশ এই ব্যাপারটা নিয়ে কিছু করতে আসছে না, একদম মানে চুপচাপ তারাও। তাহলে আমরা সাধারণ নাগরিক হয়ে যদি তাদের কাছে সাহায্য না পাই, তাহলে আমরা কার কাছে যাবো? নারীর সম্মানের কি কোনো দাম নাই? যে কেউ সম্মান লইয়ে খেলা করবে। আমি আরেকবার ছেলের বাড়িতে এসেছি, চেয়ারম্যান আমার দাদি সই নিয়ে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। এই জায়গায় দুইজন মহিলা আমার হাত দিয়ে আমার হাত ধরে ঘর থেকে নামাই দিয়েছে। আমি আজকে আসছি, ওর মা এবং ওর বোন এই যে পান খায় সুপুরি কাটে, সেই সরটা দিয়ে আমাকে মারতে গেছে, এবং দুই মাইজি মিললে আমার সাথে জানা তাই ব্যবহার করছে। এগুলো কি আমি নাকি ব্যবসা করি? এগুলো কিসের কথা? এগুলো কি কোনো মানুষের সামাজিকতার কথা? ওই লোকের সাথে আমার কোনো যোগাযোগ নাই, ও আর ফ্যামিলির সাথে যোগাযোগ করে, আমার কাছে খবর আছে, তাহলে আমার সাথে কেন প্রতারণা করতে আসে? ও আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবে? চেয়ারম্যান কোনো পদক্ষেপই নেয়নি, সে চাইছে আমাকে টাকার লোভ দেখাইয়ে চাইছে আমাকে টাকা দিয়ে বিদায় করিয়ে দিতে, 50,000 টাকা। বোন ফ্যামিলি সবাই রাজি ছিল যে আমাকে টাকা দিয়ে বিদায় করিয়ে দেবে, কিন্তু আমি টাকার কাছে আমার ভালোবাসা আমি বিক্রি করতে চাইনি কখনো, আর এখনও চাইনি। আমি চাই ওরে ভালোবাসি এবং ওর সাথে সংসার করতে। আমি কি ওরে ভালোবাসতেলাম টাকা দেখে? আমি টাকার কাছে কেন আমার ভালোবাসা বিক্রি করবো? দেখি ছবিটা দাঁড়াতো, এই দেখো এরপর যে আপনার যে ফিরোজ হলদারের সাথে, ফিরোজ জমাদারের সাথে যে সম্পর্ক, আসলে মানে বিয়ে থেকে আপনার শুরু করে এ পর্যন্ত যে সম্পর্কটা তৈরি হয়েছে, এ ব্যাপারটা তো আপনারা জানেন তাই না? আসলে কি এ ব্যাপারটা সত্য? বিয়ের সাথে হয় না এখন পর্যন্ত, কিন্তু আপনার মেয়ের সাথে ছেলের দেখা হয়েছে একাধিকবার। এই ব্যাপারে আপনার যে চেয়ারম্যান যে আছে, চেয়ারম্যানেরও অবগত করছে তাই না?